नमस्कार बंधुरा आपके आओ एक बार स्वागत जानाई पब्लिक व्यू कलकाता। बंधुरा आजकल वीडियो खूब ही गुरुत्वपूर्ण होते चले कारण आजकल वीडियो अपन के देखो केकेआर वर्सेस दिल्ली जे मैचटा खेला 28 सेप्टेम्बर अर्थात मंगलवार दिन दोपुर 3:30 থেকে। এই ম্যাচে দুটো দলের স্ট্রেংথ ও উইকনেস কি এবং স্ট্রেংথ ও উইকনেস অনুযায়ী এই ম্যাচটা কেকেআর নাকি দিল্লি কোন দলে জেতার সম্ভাবনা বেশি আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুরা আপনাদেরকে একটা অনুরোধ করব যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন কারণ এখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা দিল্লি ভার্সেস কেকেআর এই ম্যাচটা খেলা হবে 28 সেপ্টেম্বর দুপুর 3:30 থেকে এবং এই ম্যাচটা জেতাটা দিল্লি ক্যাপিটালসের জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও এইটা কিন্তু কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই এই ম্যাচটা কেকেআরকে অতি অবশ্যই জিততে হবে কারণ দিল্লি তারা 16 পয়েন্ট নিয়ে আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করার একদম সেফ জায়গায় আছে এবং কেকেআরকে আইপিএলের প্লে অফসে কোয়ালিফাই করার রেসে থাকার জন্য দিল্লির বিরুদ্ধে এই ম্যাচটা অতি অবশ্যই জিততে হবে। তাহলে বন্ধুরা এবারে আসি সরাসরি দুটো দলের স্ট্রেংথ ও উইকনেস কি। তো বন্ধুরা সবার প্রথমে দিল্লির স্ট্রেংথ বলি। বন্ধুরা দিল্লি ক্যাপিটালের সব ডিপার্টমেন্টেই স্ট্রেংথ, ফিল্ডিং, ব্যাটিং এবং বোলিং তিনটে ডিপার্টমেন্টেই তারা খুব মজবুত এবং দিল্লির সবথেকে বেশি স্ট্রেংথ সেটা হচ্ছে দিল্লির ব্যাটিং কারণ টপ অর্ডার, মিডল অর্ডার এবং ফিনিশার তিনটে ডিপার্টমেন্টেই দিল্লি 1 নম্বরে। টপ অর্ডারেও পৃথ্বী শর, শিখর ধাওয়ানের মতো ভালো ভালো প্লেয়ার আছে, মিডল অর্ডারেও শ্রেয়াস আইয়ার, সিমরান হেডমায়ারের মতো ভালো ভালো খেলোয়াড় আছে। তো দিল্লির সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে তাদের ব্যাটিং এবং তার পাশাপাশি দিল্লির বোলিংয়ের স্ট্রেংথ হচ্ছে দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং স্ট্রেংথ কারণ দিল্লি ক্যাপিটালসে দুর্দান্ত পেস বোলার আছে যেমন আবেশ খান, কাগিজো রাবাডা, আনচারি নোকেয়া, এরা তিনজনেই 140+ বল করে এবং এমনকি আকসার পাটেলও, তিনিও কিন্তু অনেক স্পিডে স্পিন বল করেন। তো বন্ধুরা দিল্লি ক্যাপিটালের এই স্ট্রেংথটাকেই কাজে লাগাবে কলকাতা নাইট রাইডার্স কারণ আমরা সবাই জানি কেকেআরের ব্যাটসম্যানরা স্পিড পছন্দ করেন। কেকেআরের ব্যাটসম্যানদের যদি কেউ স্পিডে বল করে তাহলে কেকেআরের ব্যাটসম্যানরা সেই বলটাকে খুব ভালো খেলে। তাই দিল্লি ক্যাপিটালের স্পিড কেকেআর দলের ব্যাটসম্যানদের জন্য অনেক পজিটিভ হবে। তাই আমার মনে হচ্ছে এই ম্যাচে কেকেআরের সবথেকে বড় স্ট্রেংথ হবে কেকেআরের ব্যাটিং। শুধুমাত্র কেকেআরের একটাই অসুবিধা, সেটা হচ্ছে কেকেআরের ম্যাচ ফিনিশারের অভাব কারণ আন্দ্রে রাসেলের ইঞ্জুরি হওয়ার পরে আন্দ্রে রাসেল দিল্লির বিরুদ্ধে খেলবে কি না সেটা এখন অবধি পরিষ্কার নেই। তাই এই মুহূর্তে রাসেলের অভাবটা কী করে কেকেআর পূরণ করবে এটাই সবথেকে বড় প্রশ্ন আছে। তো তাছাড়া কেকেআরের ব্যাটিংটাও কেকেআরের স্ট্রেংথ এবং কেকেআরের বোলিংটাও কেকেআরের স্ট্রেংথ কারণ কেকেআরের কাছে ভালো ভালো বোলার আছে। নারায়ণ, বরুণ চক্রবর্তী দুজনেই দুর্দান্ত স্পিন বল করছেন, তার পাশাপাশি লকি ফার্গুসন তিনিও যথেষ্ট ভালো বল করছেন। তো ওভারঅল কেকেআরের কাছে ভালো বোলিং স্ট্রেংথও আছে কিন্তু কেকেআর ও দিল্লির মধ্যে সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে আন্দ্রে রাসেল। যদি আন্দ্রে রাসেল দিল্লির বিরুদ্ধে না খেলে তাহলে কিন্তু কেকেআরের ম্যাচটা জেতার সুযোগ অনেকটা কমে যাবে। কিন্তু তাছাড়াও কলকাতার দুটো স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন যদি ভালো বল করে তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালসকে কলকাতা নাইট রাইডার্স হারিয়েও দিতে পারে। এইবারে আসি দুটো দলের উইকনেসে। তো বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে যেরকম খেলছে তো দিল্লি ক্যাপিটালসের আমি খুব একটা বেশি উইকনেস দেখতে পাচ্ছি না। ঠিক উল্টো দিকে কেকেআরের কিন্তু একটু উইকনেস আছে কারণ আন্দ্রে রাসেল না থাকায় কেকেআরের ম্যাচ ফিনিশারের অভাব থাকবেই এবং তার পাশাপাশি কেকেআরের ডেড বলটাও কেকেআরের একটু উইকনেস হবে। আমি তো চাই যে এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স দল জিতুক কিন্তু দিল্লি যেরকম পারফরমেন্স করছে কলকাতা জেতার সম্ভাবনাটা কম কিন্তু জেতার সম্ভাবনা আছে। তো বন্ধুরা আপনার কী মনে হয় দিল্লি নাকি কেকেআর কোন দল এই ম্যাচটা জিততে পারবে এবং সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো, ধন্যবাদ।